আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের এক নতুন অস্ত্রর সন্ধান মিলেছে এবং আর্জেন্টিনার দলের এক নতুন তরুণ উদীয়মান এক ফুটবলারের দেখা মিলেছে। তার তুলনা করা হয়েছে ব্রাজিলের নেইমারের সঙ্গে। কি একটু অবাক হইলেন তাই না? হ্যালো এভরিওয়ান, আমরা জানি লিওনেল মেসি কতটা শক্তিশালী। তার বলের কাটিং স্টাইল, বল পাসিং এবং সবকিছু যোগ করলে দাঁড়ায় এক কথায় অসাধারণ। এমনই ব্রাজিলের নেইমার জুনিয়র, যে কিনা 2017 সালে পিএসজি তাকে 222 মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল, যা ফুটবল ইতিহাসের প্রথম কোন ফুটবলারকে এত বেশি টাকা দিয়ে কিনেছিল। আর কিনবেই না বা কেন, তার খেলার যেমন স্টাইল আর যেমন তার বল পাসিং এক কথায় অসাধারণ। ঠিক তেমনই আর্জেন্টিনার দলের এক নতুন তরুণ উদীয়মান নেইমার জুনিয়রের সন্ধান মিলেছে। তার নাম হলো এক্সিকুয়েল জেবালোস। তো আজকের ভিডিওতে এক্সিকুয়েল জেবালোস এর গোপন তথ্য ফাঁস করতে যাচ্ছি তোমাদের মাঝে। আর এক্সিকুয়েল জেবালোস বা কিভাবে নেইমার জুনিয়র হতে পারে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লিওনেল মেসির মতন কোন প্রতিভাবান ফুটবলারের দেখা পাওয়া গেলেও যার তুলনা করা হতো জিকো আরেভিনের সাথে, ঠিক তেমনই আর্জেন্টিনার এক তরুণ ফরওয়ার্ড পাওয়া গেছে যাকে কিনা ব্রাজিলের নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর্জেন্টিনার জন্য নেওয়া সেই নেইমার প্রতিভাবান প্লেয়ারটি যে ক্লাবে রয়েছে সেই ক্লাবটির নাম হলো রিয়েল মাদ্রিদ। 18 বছর বয়সে সেই ফুটবলারের নাম হয়েছে এক্সিকুয়েল জেবালোস। তিনি এখন খেলতেছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব জোভোডোর্সের হয়ে। তরুণ এই উদীয়মান প্লেয়ারের পায়ের জাদুতে মজে গেছেন বিশ্বের হাজার হাজার ভক্তরা। তার নিখুঁত পায়ের জাদু এক কথায় অসাধারণ। তো এক্সিকুয়েল জেবালোসের যে প্রতিভাবান তা সচরাচর দেখা যায় না। ঠিক নেইমার যেমন বল পাসিং করে এবং বল কাটিং করে, এক্সিকুয়েল জেবালোস ঠিক নেইমারের মতনই বল পাসিং এবং কাটিং করে থাকে, তাই তাকে নেইমার জুনিয়রের সঙ্গে তুলনা করা হয়েছে। আর্জেন্টিনার লালবাগের শহরে তিনি পড়াশোনা করেন একটি স্কুলে। তো সেই স্কুল থেকে এক ফুটবল প্রতিযোগিতা থেকে উঠে আসেন এই এক্সিকুয়েল জেবালোস। তো 2013 সালে স্থানীয় একটি টুর্নামেন্ট খেলার সময় এক্সিকুয়েল জেবালোসের খেলা দেখে মুগ্ধ হন আর্জেন্টিনার ফুটবলার নির্বাচক। আর্জেন্টিনার একটি 15 বছর বয়সী টিম এক্সিকুয়েল জেবালোস ডাক পান এবং একটি ম্যাচ খেলা হয়, যেই ম্যাচে কিনা এক্সিকুয়েল জেবালোস 15টি গোল করেন এবং সেইখান থেকে এক্সিকুয়েল জেবালোস আর্জেন্টিনার 14 জাতীয় দলে ডাক পেয়ে যান। দক্ষিণ আমেরিকার 14 চ্যাম্পিয়নশিপ লিগে আর্জেন্টিনাকে শিরোপা জিতান এবং 5 গোল করে সে টুর্নামেন্ট সেরা হয়ে যান এক্সিকুয়েল জেবালোস। তো হাতের কাছে পেয়ে এক্সিকুয়েল জেবালোসকে হারাতে চাইবে বা কেন কোন ক্লাব? তো 2018 সালে রিয়েল মাদ্রিদের সাথে পেশাদারিতে চুক্তিতে আবদ্ধ হন এক্সিকুয়েল জেবালোস এবং তার এই চুক্তিও একটা রেকর্ড হয়ে যায়। এত কম বয়সে এক্সিকুয়েল জেবালোস নাকি রিয়েল মাদ্রিদের সবচেয়ে কম বয়সী প্লেয়ার। 2019 সালে মূল দলের অনুশীলনে পাঠানো হয় তাকে। 2020 সালের নভেম্বরে প্রথম অভিষেক হয় রিয়েল মাদ্রিদের জাতীয় দলে এক্সিকুয়েল জেবালোসের। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে কোনো গোল করতে পারেনি, বাট তার খেলায় হাজার হাজার দর্শককে মুগ্ধ করেছে। তার খেলার কাটিং দেখে মনে হবে নেইমার জুনিয়র বল কাটিং করছে, তবে কাতার বিশ্বকাপে এক্সিকুয়েল জেবালোসের খেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন অস্ত্র বলতে পারেন এক্সিকুয়েল জেবালোসকে। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর গাইস, এক্সিকুয়েল জেবালোস বিশ্বকাপে কতটা ভালো খেলতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও গাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর গাইস, তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছো গাইস, তোমরা কি করছো ভাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাও। তো গাইস, দেখা হচ্ছে স্পোর্টস এর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।